আসসালামু আলাইকুম, দ্য ডেইলি লার্নার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি সময় ও কাজ এবং নলজ সুবাচার অঙ্ক করব। তাহলে দেখেন, দুইজন আলাদা কাজ করে, কি বলছি, দুইজন আলাদা কাজ করে একসাথে করলে কত সময় লাগবে তা বের করার ক্ষেত্রেই আমরা আজকে শিখব। প্রাইমারি সহ শিক্ষক নিবন্ধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা। তাহলে দেখেন, প্রথম প্রশ্ন হচ্ছে ক একটি কাজ পাঁচ দিনে করে, ক করে পাঁচ দিনে এবং খ করে দশ দিন, তারা একত্রে একদিনে এর কত অংশ করতে পারবে। প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক ইসামূর্তি 2010 সালে অঙ্কটা আসছে, খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমাদের টেকনিকটা হচ্ছে ভগ্নাংশ আকার, অর্থাৎ পাঁচের উপরে আমরা এক দিয়ে দিব, যেহেতু একত্রে করে, একত্রে করলে কী হবে, যোগ হবে, দশের উপরে কি দিব, এক দিব, কিছু নেই মানে কি এক। তাহলে দেখেন, পাঁচ আর দশের লসাগু, আমি লসাগু এবং ঘসাগু পর্বতে বলছি, লসাগু বের করার সবচেয়ে ইজি টেকনিক হচ্ছে, ধরেন দশের ভিতরে কিন্তু পাঁচ কি আছে, নিয়ে আছে, তার মানে কি পাঁচ বাদ শুধু কি দশে কি লসাগু, তো হর দ্বারা বাক করলে এখানে আসে দুই আর এখানে আসে এক, তার মানে আসছে আসতেছে আমাদের দশ ভাগের তিন। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার, আশা করি বুঝতে পারছেন। আর সময় এবং কাজের সাথে নল এবং চৌবাচ্চর অঙ্কগুলো মিল আছে। তাহলে দেখেন, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একটি কাজ ক একা 15 দিনে এবং খ একা 10 দিনে শেষ করতে পারলে ক ও খ একত্র ওই কাজ কত দিনে শেষ করতে পারবে। প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক 2011 সালে অঙ্কটা আসছে। তাহলে দেখেন, ক করে 15 দিনে আর খ করে 10 দিনে, দুজনে আলাদা কাজ করে কিন্তু একসাথে কাজ করতে কত সময় লাগে। তাহলে দেখেন টেকনিক, কিন্তু এটা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে আপনি এই প্রথম জনের কাজ গুণ কি দ্বিতীয় জনের কাজ ভাগ প্রথম জনের কাজ যোগ দ্বিতীয় জন, অর্থাৎ এ গুণ বি আর এ প্লাস কি বি, অর্থাৎ উপরে গুণ, গুণ করে ভাগ, গুণ করে যোগ করতে হবে নিচে। তাহলে দেখেন, এই সূত্র যদি আমরা প্রয়োগ করি এখন এই অঙ্কতে, এ বলতে আমি প্রথম জনের কাজ বুঝেছি, করে বুঝেছি, আর বি বলতে কি খকে বুঝেছি, তাহলে কি হয় আমাদের 15 গুণ 10 আর নিচেটা হবে যোগ 15 যোগ, তাহলে আমাদের অঙ্কটা হইতেছে 15 গুণ 10 আর 15 আর 10 কত হচ্ছে 25, পাঁচ দ্বারা যদি আমরা কাটি 5 5 25 তিন পাঁচ 15 পাঁচ দুগুণে 10 তিন দুগুণে কত 6, তিন দুগুণে আমরা 6 পাচ্ছি, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত 6। সেম একই নিয়মের দেখেন নল এবং চৌবাচ্চার অঙ্ক, দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 ও 15 ঘন্টা পানি পূর্ণ করে, নল দুটি একত্রে খোলা রাখলে সৌবাচ্চাটি কতক্ষণ পানি পূর্ণ হবে। প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক 2011 প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013 প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013 এবং প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2014 খুবই গুরুত্বপূর্ণ নিয়ম একই। দেখেন, এখানে আমরা নলটি যদি আমরা, অর্থাৎ ক করে 10 দিন এবং খ করে 15 দিন, কিন্তু তারা একসাথে করতে কতগুলো সময় লাগবে, সেম সময় এবং কাজের সাথে, তাহলে আমাদের সূত্র হচ্ছে কি প্রথমে কী করতে হবে গুণ আর নিচে কী করতে হবে যোগ, তাহলে 10 আর 15 কত হচ্ছে আমাদের 25। সেম পাঁচ দ্বারা কাটলে তিন পাঁচ 15 পাঁচ পাঁচ 25 পাঁচ দুগুণে 10 তিন দুগুণে কত 6, তাহলে আমরা কী পেলাম 6 ঘন্টা পেলাম, উত্তর হচ্ছে 6 ঘন্টা। সেম আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, যদি একটি কাজ আলাদাভাবে সম্পন্ন করতে করিমের 45 মিনিট এবং রহিমের 30 মিনিট সময় লাগে, তবে উভয় একত্রে একত্রে বলছে ওই কাজটি সম্পূর্ণ করতে কত মিনিট সময় লাগে, তার মানে আমরা বলছি কি সময় এবং কাজের অঙ্কগুলো নল এবং সৌবাচ্চর অঙ্কের সাথে হুবহু মিল আছে। তাহলে আমাদের আগের নিয়ম যদি আমরা ফলো করি, গুণ করে কি যোগ, অর্থাৎ 45 গুণ কত 30, যেহেতু আলাদা আলাদা, ধরুন করিম করছে আলাদা 45 মিনিটে এবং রহিম করছে কত 30 মিনিটে, তারা একত্রে যদি করে, একত্রে ওই কাজটি সম্পূর্ণ করতে, অর্থাৎ এই অঙ্কগুলোর ক্ষেত্রে আপনার মনে রাখবেন প্রথমে আলাদা আলাদা করবে কিন্তু শেষে একত্রে বুঝাবে কত মিনিট বা কত সময় বা কত দিন। তাহলে দেখেন 45 আর 30 কত হয় 70, এবার কাটাকাটি যদি আমরা করি
15 দ্বারা করি 5 দ্বারা করলে 5 15 75 সরি 35 হ্যাঁ এখানে 75 হবে 5 15 75 5 9 45 15 দ্বিগুণে 30 তাহলে আমরা পাইছি 9 দ্বিগুণে কত 18 তাহলে 18 মিনিট লাগবে তাহলে ক আমাদের आंसर হচ্ছে কি ক আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম